সুপ্রভাত বন্ধুরা আজ হলো ষোলো আগস্ট মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বরাক উপত্যকার মোবাইল ব্যবহারকারীরা সাবধান থাকবেন যেখানে সেখানে ফোন চার্জ দিলে গড়তে পারে বিপদ বিস্তারিত থাকবে প্রতিবেদনে কায়স্থ গ্রামে রাত সাতটার পর জাতীয় পতাকা নামাতে গিয়ে জনরুষে পরে পালিয়ে বাঁচলেন এক ব্যাংকের শাখা প্রবন্ধক রাজ্যের প্রতিটি বিপিএল পরিবার এবং রেশন কার্ড থাকা পরিবারকে প্রদান করা হবে আয়ুষ্মান কার্ড ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সুনাই দক্ষিণ মোহনপুরের রহস্যজনক মৃত্যু হওয়া গৃহবধূর বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ির পাঁচজনকে অভিযুক্ত করে থানায় মামলা রাজ্যের চার হাজার উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য দশ হাজার কোটি টাকা মঞ্জুর বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের যুবক যুবতীদের জন্য সুখবর আগামী সেপ্টেম্বর মাসে দশ হাজার চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিস্তারিত থাকবে প্রতিবেদনে নবম দশম শ্রেণীর ফি বৃদ্ধির তীব্র বিরোধিতা এআইডিএসর শেষ সুযোগ আগামী বিশ আগস্টের মধ্যে অযোগ্য ব্যক্তি এবং সরকারি কর্মচারীদের অরুণোদয় প্রকল্প ফিরিয়ে দেওয়ার আবার দাবি রাজ্য সরকারের স্বাধীনতা দিবসে জঙ্গি আক্রমণে আহত আসাম রাইফেলসের দুই জওয়ান দনি ব্যক্তিরা কাপড় সহ অন্যান্য অতিরিক্ত বস্তু জমা দিতে পারবেন সেই সঙ্গে গরিবরা সেখান থেকে নিতে পারবেন স্বাধীনতা দিবসের দিনে শুনাইয়ে ওয়াল অব হিউম্যানিটি এর উদ্বোধন করলেন বিধায়ক করিমুদ্দিন বরবুইয়া বরাক উপত্যকার তিন জেলা কাসার করিমগঞ্জ হাইলাকান্দিতেও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন দলের গোপন সমীক্ষায় যার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি তিনি বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন মেঘালয়ে বিজেপির টিকিট বন্টনের সমীক্ষাতেই জোর এবং শেষ খবরটি উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন কাসার বিএসএফের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর অনেক জায়গায় স্মার্টফোন চার্জের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পাবলিক চার্জিং সকেট বসানো থাকে দেশের বিভিন্ন প্রান্তে যেমন শপিং মল বিমানবন্দর বাস এবং মেট্রো রেলে আপনি পাবলিক চার্জিং সকেটের সুবিধা পেয়ে থাকেন তবে এর মাধ্যমে আপনার বিপদও গড়তে পারে এমনকি পাবলিক প্লেসে ফোন চার্জ করলে আপনার ফোন হ্যাক পর্যন্ত হয়ে যেতে পারে আসলে এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত রয়েছে একটি বিশেষ টেকনোলজি যেটিকে সাইবার তদন্তকারীরা জুইস জেকিং বলে অভিহিত করেন তবে নিজেরই অ্যাডাপ্টার ব্যবহার করলে এই বয় থাকে না একজন হ্যাকার যদি জুইস জেকিং ব্যবহার করেন তাহলে তিনি পুরো চার্জিং সকেটটি হ্যাক করে ফেলতে পারেন এর ফলে যখনই আপনি হ্যাক হওয়া সেই চার্জিং সকেট ব্যবহার করবেন তখনই হ্যাকার আপনার ফোনটিকে হ্যাক করে নিতে পারে এরপর আপনার ফোনের ডেটার অ্যাক্সেস তার কাছে চলে যাবে এই সমস্যা শুধুমাত্র চার্জিং সকেটের ক্ষেত্রেই নয় পাবলিক ওয়াইফাইয়ের ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে তাই নিরাপত্তা সংস্থাগুলি সবসময় পরামর্শ দেন পাবলিক সকেটে ফোন না চার্জ করার জন্য তার পরিবর্তে পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখলে আপনি অনেক বেশি সুরক্ষিত থাকবেন কায়স্থগ্রামে রাত সাতটার পর জাতীয় পতাকা নামাতে গিয়ে জনরুষে পরে পালিয়ে বাঁচলেন এক ব্যাংকের শাখা প্রবন্ধক সংঘটিত হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কায়স্ত শাখায় ঘটনার বিবরণে জানা গেছে নির্ধারিত সময়ের পরও জাতীয় পতাকা নামানো হয়নি স্থানীয় জনতা নামানোর চেষ্টা করলেও ব্যাংকের বেতর দিকে উত্তোলন করার জন্য নামানো সম্ভব হয়নি খবর দেওয়া হয় শাখা প্রবন্ধককে পরে তিনি উপস্থিত হয়ে পতাকা নামানোর পর জনরুষের মুখে পড়েন যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক লাখ চাকরি দেওয়ার জন্য আবার সংকল্পবদ্ধ হিমন্ত সরকার প্রথমত সেপ্টেম্বর মাসে দশ হাজার যুবক যুবতীকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের দিনে বাসনে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেই সঙ্গে এক লাখ চাকরি দেওয়ার লক্ষ্যে দেশের ভেতরে অসম নজির সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সুনাই দক্ষিণ মোহনপুরের রহস্যজনক মৃত্যু হওয়া গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে স্বামী আব্দুল নূর সহ পাঁচজনকে অভিযুক্ত করে সোমবার বিকেলে সুনাই থানায় মামলা দায়ের করেন মৃত গৃহবধূর বাই জাকির হোসেন লস্কর নিহত গৃহবধূর রঞ্জনা বেগমের বাপের বাড়ির লোকেরা খুনের অভিযোগ তুলেছেন যে কোনো মূল্যে এই ঘটনার বিচার দাবি করেছেন গৃহবধূর বাই স্বাধীনতা দিবসের দিনে সুনাই শহরে ওয়াল অব হিউম্যানিটি অর্থাৎ মানবতার দেওয়ালের উদ্বোধন করলেন সোনাইর বিধায়ক করিমুদ্দিন বরবুইয়া সোমবার বিকেলে সুনাই বিধায়কের ব্যবস্থাপনায় এবং সুনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শহরের মতিনগর রোডে দরিদ্র লোকদের জন্য খুলে দেওয়া হয়েছে মানবতার দেওয়াল এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিধায়ক করিমুদ্দিন বরবুইয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন বৃত্তবানরা তাদের অতিরিক্ত কাপড় সহ অন্য বস্ত্র এই দেওয়ালে জমা দেবেন এবং প্রয়োজনে হত দরিদ্ররা এখান থেকে নিতে পারবেন আর এটাকে সার্থক করে তুলতে স্থানীয় সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিধায়ক বলেন তার পক্ষ থেকে এই ব্যতিক্রমী পদক্ষেপে যতটুকু সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন তিনি তা করে যাবেন বিদ্রোহী জঙ্গি সংগঠনের আক্রমণে আহত হয়েছেন আসাম রাইফেলসের দুই জোয়ান দেশের ছিয়াত্তরতম স্বাধীনতা দিবসের সকালে নাগাল্যান্ডের মন জেলার নিয়াচা গ্রামে এই আক্রমণের ঘটনা ঘটেছে প্রাপ্ত খবরে জানা গেছে এদিন সকালে জঙ্গি সংগঠনের সদস্যরা আসাম রাইফেলসের জোয়ানদের লক্ষ্য করে আক্রমণ করে এতে আহত হন দুজন জোয়ান গুরুতর আহত দুই জোয়ানকে সঙ্গে সঙ্গে যোরহাটের একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয় আহত দুজনের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে সরকারি চাকরিজীবী বা অযোগ্য ব্যক্তিরা অরুণোদয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন এই অভিযোগ বারবার সরকারের কাছে পৌঁছচ্ছে তাই এবার সেই সকল হিতাধিকারীদের জন্য শেষ সুযোগ আগামী বিশ আগস্টের মধ্যে তাদের সেই অরুণোদয় প্রকল্প ফিরিয়ে দিতেই হবে নাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার অরুণোদয় প্রকল্প ফিরিয়ে দেওয়ার জন্য দুটি ব্যবস্থার কথা বলা হয়েছে প্রথমত অনলাইনের মাধ্যমে অরুণোদয় প্রকল্প ফিরিয়ে দেওয়া যাবে এর জন্য আপনাকে অরুণোদয় ডট ইনে গিয়ে আপনার অরুণোদয় প্রকল্প ফিরিয়ে দিতে হবে অন্যদিকে অফলাইনের মাধ্যমেও অরুণোদয় প্রকল্প ফিরিয়ে দিতে পারবেন এর জন্য আপনাকে ব্লক ডেভেলপমেন্ট অফিস সার্কুল অফিস অথবা ডিসি অফিসে যেতে হবে গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক ভাষণে বলেন ডিজিটাল মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক সেবা প্রদান করে প্রশাসন ব্যবস্থাকে জনসাধারণের পাশে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন মিশন বসুন্ধরার মাধ্যমে এ পর্যন্ত সাত লক্ষ লোকের জমি সমস্যার সমাধান করা হয়েছে মুখ্যমন্ত্রী তার ভাষণে রাজ্যবাসীকে ইউনিভার্সাল হেলথ কভারেজ প্রদান করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর আয়ুষ্মান কার্ড রাজ্যের প্রতিটি বিপিএল পরিবার এবং রেশন কার্ড থাকা পরিবারকে প্রদান করা হবে বলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান এদিকে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের চার হাজার উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য দশ হাজার কোটি টাকা মঞ্জুর করার কথাও ঘোষণা করেন অসম সরকার কর্তৃক সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফি সত্তর থেকে একশো বিশ টাকায় বৃদ্ধি করা এবং সরকারি মডেল স্কুলের ছাত্রছাত্রীদের মাসিক ফি তিনশো টাকা করার তীব্র বিরোধিতা করে ছাত্র সংগঠন ও রাজ্য কমিটি এক প্রেস বার্তায় জানিয়েছে রাজ্য সরকার একদিকে ক্লোজার ও মার্জার প্রক্রিয়ার মধ্যে দিয়ে হাজার হাজার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে অন্যদিকে ফি বৃদ্ধি ঘটিয়ে দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন ধ্বংস করে দিতে চাইছে সংগঠনের পক্ষ থেকে এই শিক্ষা শিক্ষাবিরোধী সিদ্ধান্তগুলোর তীব্র নিন্দা জানিয়ে বলা হয় জনমতের চাপে পড়ে শিক্ষা অধিকার আইন দুই নয়ে বলতে বাধ্য হয়েছিল যে ছয় থেকে চৌদ্দ বছর পর্যন্ত দেশের ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদান করতে হবে সেখানে মডেল স্কুলে ফি ধার্য করার অর্থই হচ্ছে কেবলমাত্র সরাসরি আইন লঙ্ঘন করাই নয় জনগণের ন্যায্য আশা আকাঙ্ক্ষাকে অস্বীকার করা দলের গোপন সমীক্ষায় যার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি তিনি বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন এমনকি সমীক্ষায় নেতিবাচক মনে হলে বর্তমান বিধায়করাও প্রার্থী তালিকা থেকে সিটকে যেতে পারেন কথাগুলি বললেন মেঘালয় বিজেপির সভাপতি আর্নেস্ট মাউরি আগামী বছরই মেঘালয় বিধানসভার নির্বাচন এই মুহূর্তে তার মন্তব্য রাজনৈতিক মহলে নতুন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিধানসভার বিজেপির দুইজন বিধায়ক রয়েছেন এ এল হেক এবং শানবর সুল্লই আর্নেস্টের কথায় দলীয় তরফে গোপনের সমীক্ষা চালানো হচ্ছে কোন আসনে কার জেতার সম্ভাবনা কতটা মূলত সেটাই খতিয়ে দেখছে সমীক্ষা দল টিকিট প্রদানে ওই সমীক্ষার ফলাফলই সবচেয়ে গুরুত্ব পাবে এবার শেষ খবরটি উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ছিয়াত্তরতম স্বাধীনতা দিবস পালন করল মিজোরাম এবং কাসার সীমান্ত বিএসএফ সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন বিএসএফের এম এন্ড সি ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল বিনয় কুমার যা। পতাকা উত্তোলনের পর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এদিন ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ বর্ডার গার্ডস বাংলাদেশের সঙ্গে মিষ্টি বিনিময় করা হয় এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন